প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের কাজ করানোর পরও সে টাকা এখনও পায়নি সুবিধাভোগী তথা বেনিফিশিয়ারিরা। পাশাপাশি বেশ কয়েক বছর ধরে গ্রামের যাতায়াতের রাস্তার অবস্থা বেহাল। তাদের অভিযোগ, এসব নিয়ে স্থানীয় ভিলেজ কমিটি অফিসে কয়েক দফায় জানিয়েও হাল ফেরেনি রাস্তার। তাই বাধ্য হয়ে সোমবার এলাকাবাসী জোটবদ্ধ হয়ে হাজির হয় ভিলেজ কমিটি অফিসে। তারপর তারা তালাবন্দি করে রাখে পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের। তাদের সাফ কথা, ব্লক আধিকারিক না এলে জারি থাকবে আন্দোলন। হইলো এই যে রাস্তাঘাট নিয়ে সমস্যা, এই কালেন্দ্র সিং পাড়ার একটা রাস্তা ছিল, স্কুলিং আসছিল কিন্তু আগের, এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা কিছু দাবি দাবা করছে, এখানে কথাবার্তা কইছে, তারা মানছে না বোধ হয়, তার কারণে তারা তার তালা দেওয়া হয়েছে। শুধু এই বিষয় না, যারা বেনিফিসিয়ারি যারা ঘর পাইছিল 222 পরিবার, 222 পরিবারের মধ্যে 127 পরিবার তারা রেগাটুর মারফতে টাকা পাইছে, ঘরের টাকা, বাকি 35 জন তারা পাইছে না। কী কারণে পাইছে না আমরা জিজ্ঞেস করছি তারারে, তারা তো তারা উত্তর দিল আমরা কি 35 জনের ওয়ার্ক কোড নাম্বার আইছে না, যার ফলে আমরা এই টাকাটা পাইতেছি না। এটা কী কোড নাম্বার, কী ওয়ার্ক কোড, এটা আমরা বুঝি না, আমরা জানি না, কী বিষয় নিয়ে ঢুকছে না। এটা তাড়াতাড়ি এই কয়েকদিনের মধ্যে যাতে আমরা এই টাকাটি পাই, এই বেজালটি যাতে সংশোধন হয়। এদিকে এই বিষয়ে তালাবন্দি পঞ্চায়েত সচিবের কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রামবাসীদের রাস্তার সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। কালেন্দ্র সিং পাড়ার রাস্তাটা যে সোলিং রাস্তা, এই রাস্তাটা তো আমরা দীর্ঘদিন ধরা রেজুলেশন, মৌখিক প্রপোজাল সব কিছু দিই আমরা, কেমন এইটা সেদিনও এক মাস আগে রেজুলেশন দিছি, PWD তো রিপোর্ট দেওয়া হয়েছে, সবই করা হইতেছে। তো এটা তো বিরাট রাস্তা, বড় প্রজেক্ট, এটা তো পঞ্চায়েতের ক্ষমতা নাই করণের। আমরা উপরে যা যা আলোচনা করা রেজুলেশন ধরে সব আমরা করতেছি, তো তারা চাইতেছে পঞ্চায়েতের অক্ষণে লক্ষণে করতে হয়নি, সেই নিয়ে তালা দিছে আর কি। ঘন্টা খানেক পর কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার হয় গ্রামবাসীদের বিক্ষোভ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।